ভরা মৌসুম তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে মোকামে বস্তা প্রতি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও মোটা জাতের পরিজা বি আটাশ ও স্বর্ণাপাত চালে কেজিতে তিন টাকা আর সরু চাল জিরাশাল নাজির ও কাটারি মিনিকেট কেজিতে দুই টাকা বাড়তি দরে বিক্রি করছেন বিলাররা ভোক্তাদের অভিযোগ কারসাজি করে অধিক মুরাপার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা প্রত্যেকটা চালের দাম দুই টাকা বাড়িয়েছে আপনার মোটা চাল ছিল আপনার ছাপ্পান্ন টাকা সেটা বেড়ে দাঁড়াচ্ছে আটান্ন ষাট টাকা কেজি চালের দাম এবং কাঁচা তই তরকারি সবজি এইসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো তবে বন্যায় এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের স্বর্ণা ধান উঠবে আরো দুই মাস পরে এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই কিন্তু সেই চালটা কিন্তু দুই মাস আগে শেষ হয়ে গেছে সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে চলতি মৌসুমে জেলায় ষাট হাজার হেক্টর জমি থেকে এক লাখ আশি হাজার মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ এম রকি সময় সংবাদ নওগা